আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ডের মেটাল কার্বনিল সম্পর্কে এখানে পড়ব। কার্বনিল মানে সিও, তো সিও যখন মেটালের সঙ্গে অ্যাটাচ থাকে, যে কোনো ট্রানজিশন মেটাল, সেটা আয়রন হতে পারে, কপার হতে পারে, জিঙ্ক হতে পারে, তার সঙ্গে যখন সিও গ্রুপ অ্যাটাচ থাকে তখন সেটাকে বলি আমরা মেটাল কার্বনিল। এই মেটাল কার্বনিলকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলা হয় হোমোলেপটিক, আর একটা হেটারোলেপটিক। হোমো মানে কি? সেম জিনিস রয়েছে। মনে করো ভ্যানাডিয়ামের সঙ্গে কার্বনিল রয়েছে, ক্রোমিয়ামের সঙ্গে কার্বনিল রয়েছে, এইগুলো সব হোমোলেপটিক। হেটারো মানে কি? এই কার্বনিল ছাড়াও অন্য কোনো গ্রুপ রয়েছে, তখন হলো হেটারোলেপটিক। আমরা হোমোলেপটিকের উপর ফোকাস করছি। হেটারোলেপটিক আমরা পরবর্তী ভিডিওগুলোতে ডিসকাস করব। এবার যখন মেটালের সঙ্গে কার্বনিল অ্যাটাচ থাকে, তখন মেটালগুলোর ভ্যালেন্স ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে কতগুলো কার্বনিল থাকবে এবং কিভাবে থাকবে। আমরা কতগুলো ওয়েল নোন মেটাল লিখে নিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে মেটালের সঙ্গে কতগুলো কার্বনিল থাকবে। সো ওয়েল নোন মেটাল মানে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। যদিও জিঙ্ক লিখেছি, কিন্তু জিঙ্কের সঙ্গে কার্বনিলের কম্পাউন্ড খুবই কম হয়। এবার আমরা যদি ভ্যালেন্স ইলেকট্রন দেখি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে, তাহলে জানি ভ্যানাডিয়ামের 5টা, এটা 6টা, 7, 8, 9, 10, 11, 12, এটা হলো আমার কাছে ভ্যালেন্স ইলেকট্রন। এবার ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে কার্বনিল অ্যাটাচ থেকে সে কমপ্লেক্স তৈরি করতে পারবে। এক্সাম্পল হিসাবে ভ্যানাডিয়াম CO6, দেখো কতগুলো ইলেকট্রন হচ্ছে 5, সিওর জন্য 2 করে হয়, 6টা আছে, 2×6 মানে হচ্ছে 17। 18 ইলেকট্রন রুল বলে একটা রুল আছে, আমরা 18 ইলেকট্রন রুল সম্পর্কে আগের ভিডিওতে ডিসকাস করেছি, যেখানে আমরা এটা শিখেছি যদি কারোর টোটাল ইলেকট্রন সংখ্যা 18 হয় তখন সেটা এক্সেপশনালি স্টেবল হয়। সেটা 17, 18 হয়নি, তাহলে তুমি বলতেই পারো তাহলে ভ্যানাডিয়াম 6টা কেন কার্বনিলকে নিল, 7টা নিক। আমি বলবো না, পারবে না, কারণ বুঝতে হবে যে কোনো কারোর ক্যাপাসিটি সম্পর্কে। ভ্যানাডিয়াম একটা ছোট এলিমেন্ট, সে তার চারপাশে 6টা কার্বনিল রাখতে পারে, 7টা কিন্তু নয়। তাহলে কি ও এই 17 আকারে থাকবে? উত্তর হলো না। কিভাবে থাকবে একটু বাদে ডিসকাস করছি। ওকে, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের সঙ্গে কার্বনিল কোনো অসুবিধা নেই, 6টা থাকে। তার কারণটা হলো ক্রোমিয়ামের সাইজটা বড়, 6টা রাখতেই পারে, আর ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা টোটাল 6 এবং সিওর জন্য 2 করে হয়, তার মানে 2×6 মানে 18, তার মানে 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করেছে, ক্রোমিয়ামের কোনো সমস্যা হয়নি। এবার যখন আমি MN-এর ক্ষেত্রে আসছি, MnCO5 আকারে থাকে, তার কারণ হলো 7+5×2 মানে কত হচ্ছে 17, একটা ইলেকট্রন কম। যদি 5-এর জায়গায় 6, কারণ 6 হতেই পারে, কারণ MN-এর সাইজ যথেষ্ট বড় রয়েছে, আস্তে আস্তে সাইজ বাড়ছে, তো মানে পিওরিক টেবিলের এই দিক থেকে এদিকে ল্যান্থানাইড কন্ডাকশনের জন্য কমছে, তাহলে MnCO যদি 5, 6 করে থাকে তখন কত হবে, যেটা 6 আকারে দেখি না আমরা কিন্তু সাধারণভাবে, কিন্তু হলে কী হবে আমি সেটা আলোচনা করছি। 7+2×6 মানে 12+17, 19।
ओके तार माने 18 इलेक्ट्रन रूल सैटिस्फाई करते पारेनी जारा पारेनी तादेर की हबे आमी एकटू बादे डिसकस करछी आगे किरम होते पारे देखछी आयरनेर क्षेत्रे चले आसो सो आयरनेर क्षेत्रे केमन कम्पाउंड तैरी हबे आयरन तो 8टा रयेछे आर कटा दरकार 10टा दरकार तार माने CO5 तार माने एटार 8टा 2×5 माने 18टा 2×5 माने 10 8 আর 10 18 সিওর ক্ষেত্রে চলে এসো সিও নিলে সিওর ক্ষেত্রে তুমি যদি সিও ফোর নাও তাহলে সমস্যাটা হলো 9+4×2 মানে 17 ইলেকট্রন প্রবলেম আর যদি তুমি এটাকে 5 নাও 9+5×2 19 এটাও 18 ইলেকট্রন হলো না তার মানে সমস্যা নিকেলের ক্ষেত্রে চলে এসো নিকেল CO4 যদি নাও অসুবিধা নেই কারণ নিকেলে 10টা আর এখানে 4×2 8টা তার মানে 18টা ইলেকট্রন হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই কপারের ক্ষেত্রে চলে এসো কপারের সঙ্গে তুমি CO4 নাও কপার কটা হয় কপারে হয় 11+4×2 মানে 8 মানে কত হচ্ছে 19 ওকে জিঙ্কের সঙ্গে জিঙ্ক ফোর নাও তার মানে কত হবে 12 তার মানে হচ্ছে আর 20 জিঙ্ক বাদ দিয়ে হ্যাঁ জিঙ্কের যদি তিনটে হতো তাহলে কিন্তু স্যাটিসফাই করে যেত 18 হতো তার মানে আমরা এখানে একটা জিনিস অবজার্ভ করছি খুব সুন্দর জিনিস ভালো করে অবজার্ভ করো যেগুলো ইভেন আছে সেগুলো সমস্যা হয়নি দেখো সবার স্যাটিসফাই করে গেছে বাট প্রবলেম করছে যারা হলো অড তাহলে অডগুলো যারা 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করতে পারেনি তারা কি করবে আর তারা কি করবে সেটা ডিপেন্ড করবে 18 ইলেকট্রন থেকে বেশি হয়েছে না কম হয়েছে তার মানে দুটো অপশান একটা হলো মোর দ্যান 18 আর একটা হলো লেস দ্যান 18 ওকে লেস দ্যান 18 যদি মোর দ্যান 18 থাকে তার কাছে কোনো অপশানই নেই ইলেকট্রন তাকে লস করে দিতে হবে কারণ কমানোর এছাড়া তার কাছে কোনো উপায়ই নেই তাহলে যদি কারোর মোর দ্যান 18 থেকে থাকে সেই ইলেকট্রন লস করে দেবে তার কাছে এছাড়া আর কোনো অপশান নেই তাহলে মোর দ্যান 18 হলে ইলেকট্রন লস করবে ওকে এখন মনে করো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি সিইউ সিও ফোর কটা ইলেকট্রন 19টা তার মানে কী করবে একটা ইলেকট্রন লস করবে করে যেটা পরিণত হবে সিও সিও ফোর প্লাস যার হবে 18টা ইলেকট্রন ওকে এখন ইলেকট্রন লস করাটাকে বলা হয় কি অক্সিডেশন তার মানে মোর দ্যান 18 হলে সে অক্সিডেশন করবে বা বলতে পারি সে একটা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে বাট লেস দ্যান 18 হলে কি হবে লেস দ্যান 18 হলে তার কাছে দুটো অপশান থাকবে হ্যাঁ তুমি বলতেই পারো লেস দ্যান 18 হলে ইলেকট্রন গেন করবে অবশ্যই ইলেকট্রন গেন করবে এবং ইলেকট্রন গেন করাটাকে কি বলা হয় রিডাকশন এবং যে রিডাকশন করে তাকে বলে অক্সিডাইজিং এজেন্ট তার মানে যদি কারো লেস দ্যান 18 দেখি তখন তাকে আমি বলবো অক্সিডাইজিং এজেন্ট এবং যদি কারো মোর দ্যান 18 দেখি তাকে তখন আমি বলবো রিডিউসিং এজেন্ট সো এমনই আমি কি করলাম দুটো কম্পাউন্ড নিলাম নিয়ে আমি ডিসকাস করছি মনে করো তোমাকে দেওয়া হলো ভ্যানাডিয়াম CO6 MN CO5 আর ভ্যানাডিয়াম ঠিক আছে মোটামুটি এই দুটো নিয়ে আলোচনা করছি
সো এটার যদি টোটাল ইলেকট্রন বার করো, একটু আগে করেছো জানো 17 ইলেকট্রন পাচ্ছ, এবং এটারও যদি বার করো এটারও 17 ইলেকট্রন পাচ্ছে। এখন দুজনে কি করবে, দুজনেরই কম আছে, আমি একটু আগেই বলেছি যদি ইলেকট্রন কম থাকে কি করবে, ইলেকট্রন নেবে, হ্যাঁ এও ইলেকট্রন নেবে, নিয়ে কি করবে সিও সিক্স মাইনাসে পরিণত হবে ইলেকট্রন নেওয়ার জন্য, এটা কি হবে না অক্সিডাইজিং এজেন্ট, আর এটাও ইলেকট্রন নেবে নিয়ে এমএন সিও ফাইভে পরিণত হবে। সো এটাও মাইনাস, এটাও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু এমএনের কাছে আর একটা অপশান আছে, কী অপশান আছে না, দুটো এমএন জোড়া লেগে যেতে পারে, দুটো এমএন জোড়া লেগে যেতে পারে, যেটা হলো যেটাকে বলা হয় ডাইমার। তো এমএন ডাইমার ফর্ম করতে পারবে, তার কারণ এমএন তুলনামূলকভাবে একটু বড় কোঅর্ডিনেশন নাম্বার অ্যাচিভ করতে পারে সাইজটার জন্য, কিন্তু ভ্যানাডিয়াম সেটা পারে না। সো ভ্যানাডিয়ামের ইলেকট্রন নেওয়া ছাড়া কোনো আদার কোনো অপশান নেই, কিন্তু এমএনের কাছে ইলেকট্রন নিতেও পারে অথবা ডাইমারও করতে পারে, দুটো অপশান তার কাছে থাকছে। ওকে, সো এমন টাইপের কোশ্চেন তোমার কাছে আসতেই পারে, তোমাকে কখনো দিতে পারে যে এই দুজনের মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করো, তোমাকে দিতে পারে। তো এফির কটি ইলেকট্রন হয় আটটা, তাহলে ফাইভ ইন্টু টু মানে দেখো 18 ইলেকট্রন হচ্ছে, আর এমএনের কটা সাত ইলেকট্রন হয় ভ্যালেন্স ইলেকট্রন, একটু আগেই করিয়েছি 17, তার মানে এই 18 ইলেকট্রন রুলটাকে স্যাটিসফাই করছে, তাই জন্য এটা বেশি স্টেবল হবে এইটার থেকে। ওকে, এমনই একটা কোশ্চেন নিচ্ছে, মনে করো সিও ফেরোসিন টাইপের স্ট্রাকচার আমরা জানি, তো কোশ্চেনটা তো হলো এ সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করবে না অক্সিজেনের সঙ্গে করবে, বলো দেখি সোডিয়ামের সঙ্গে না অক্সিজেনের সঙ্গে। সো আমরা সিওর কটা ইলেকট্রন হয় আমরা জানি, বলো সিওর হয় আউটার মোস্ট সেলে সিওর কটা ইলেকট্রন হবে, নটা, আর এগুলো হলো ফেরোসিন, ফেরোসিন মানে কি সি ফাইভ এইচ ফাইভ মাইনাস, তার মানে সবার পাঁচটা করে, এর পাঁচটা এরও পাঁচটা, তাহলে পাঁচ পাঁচ দশ আর নাইন মানে টোটাল 19 ইলেকট্রন, তাহলে 18 চেয়ে ইলেকট্রন বেশি, আর 18 চেয়ে ইলেকট্রন বেশি যদি থাকে তখন তাকে কী বলা হয়, একটু আগে বলেছি রিডিউসিং এজেন্ট। সো এই কম্পাউন্ডটা একটা রিডিউসিং এজেন্ট, এখন সোডিয়ামও একটা রিডিউসিং এজেন্ট, তো রিডিউসিং এজেন্ট নিশ্চয়ই রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশান করবে না, রিডিউসিং এজেন্ট কার সঙ্গে রিয়াকশান করবে, কোনো একটা অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে। সো রিয়াকশানটা কার সঙ্গে হবে, অক্সিজেনের সঙ্গে হবে। সো এমন ধরনের কোশ্চেন কিন্তু তোমার কাছে থাকতেই পারে, মনে করো তোমাকে এইটা দিল কপার সিও ফোর আর বললো এমএন সিও ফাইভ, বললো তোমার কাছে দুটো অপশান, একটা হলো সোডিয়াম একটা হলো অক্সিজেন, কার সঙ্গে রিয়াকশান হবে বলো। সো কপারের কটা ইলেকট্রন 11, সিওর মানে কত 2 × 4 মানে টোটাল 19 ইলেকট্রন, এটার ক্ষেত্রে চলে এসো, এটার ক্ষেত্রে মানে এটা কার সঙ্গে রিয়াকশান হবে, এটা কার সঙ্গে রিয়াকশান হবে, দুটো কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ এটার ক্ষেত্রে 7 + 10 মানে 17 ইলেকট্রন, তো ইলেকট্রন কম থাকলে এটাকে কী বলা হয় অক্সিডাইজিং, এটা কী আছে রিডিউসিং। সো যে অক্সিডাইজিং সে কার সঙ্গে রিয়াকশান করবে, নিশ্চয়ই অক্সিজেনের সঙ্গে করবে না, সে সোডিয়ামের সঙ্গে করবে, সো এই কম্পাউন্ডটা সোডিয়ামের সঙ্গে করবে, আর এ যেহেতু রিডিউসিং সে নিশ্চয়ই রিডিউসিংয়ের সঙ্গে করবে না, সে তখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করবে। সো মনে যেন থাকে যদি 18 চেয়ে কম ইলেকট্রন হয় অক্সিডাইজিং, এবং 18 চেয়ে বেশি ইলেকট্রন হলে তাকে আমরা রিডিউসিং এজেন্ট হিসাবে বলতে পারি। যদি তোমাকে এরকম দিয়ে থাকে Cp2Ni, এটা কী ধরনের এজেন্ট, অক্সিডাইজিং না রিডিউসিং, যদি কোশ্চেন দেয়, তো আমরা সিপি মানে কত পাঁচটা, এই যে দেখলে সাইক্লোপেন্টাইল কম্পাউন্ড, তাহলে 5 × 2 মানে 10, আর নিকেলের জন্য 8 মানে সরি নিকেলের জন্য 8 + 2 = 10, তার মানে হচ্ছে কটা 20, তাহলে 18 চেয়ে বেশি আছে, এবং 18 চেয়ে বেশি থাকলে তাকে কী এজেন্ট বলি আমরা, রিডিউসিং এজেন্ট। সো এইটা একটা রিডিউসিং এজেন্ট। সো আমরা এই ভিডিওটায় কার্বনিল কম্পাউন্ডগুলোর পসিবল স্ট্রাকচার
এবং কখন সেটা ইলেকট্রন লস করবে, কখন সেটা ইলেকট্রন গেইন করবে, এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডিসকাস করেছি। আশা করব এই ভিডিওটা থেকে তোমরা উপকার পাবে এবং নেট বা গেট এক্সামে মেটাল কার্বনিলের যে কোনো ধরনের কোশ্চেন সহজে করে দেওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ, নমস্কার সঙ্গে থাকবার জন্য।